সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের স্বপ্ন ছিল এমপি হবেন, বসবেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে, এরপর নিজেকে ব্যস্ত রাখবেন দেশ সেবায়। কিন্তু সেই স্বপ্নে গুড়ে বালি। অপু সহ চলচ্চিত্র এবং ছোট পর্দার নায়িকারা হতাশ। মাঝখান দিয়ে এমপি হয়ে গেছেন আলোচিত অভিনেত্রী সুবর্ণা মোস্তফা। শুক্রবার একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের 41 জন প্রার্থী চূড়ান্ত করেছে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। দেশীয় সবিজের অনেক নায়িকাই আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চেয়েছিলেন, কিন্তু তাদের সেই চাওয়া অপূর্ণই থেকে গেল। নায়িকাদের অনেকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশ না করার সত্ত্বে একজন নায়িকা অবশ্য বলেছেন, সবার ভাগ্যে কি সব কিছু জোটে, একের ভিতর দুই দেখছেন না? এবারের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার লক্ষ্যে নায়িকাদের দৌড়ঝাঁপ ছিল বেশ লক্ষণীয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের ক্ষমতায় আসার পূর্বাভাস পেয়ে কিছুদিন থেকে সিনেমা এবং নাটক পড়ার নায়িকারা ভিড় করছিলেন আওয়ামী লীগের কার্যালয়ে। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, এমপি হওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু সেই ইচ্ছা পূরণ হলো না, মনে অনেক কষ্ট পেয়েছি। হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করেননি, তাই আমাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেননি। এদিকে বিএনপি জামাত শাসন আমলে যারা ছিলেন, জাসাস কিংবা জিসাসে সক্রিয় ছিলেন হাওয়া ভবনের মুখ, সেই নায়িকারাও রাতারাতি জার্সি বদলে আওয়ামী লীগ হয়ে দলের মহিলা এমপি হওয়ার দৌড়ে নেমেছিলেন। এ কারণে এফডিসি এবং নাট্যপাড়া হয়ে পড়েছিল নায়িকা শূন্য। সবাই নেতাদের বাড়িতেই নয়, দলের কার্যালয়েও নিয়মিত ভিড় জমাতেন, শুটিংয়েও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাদেরকে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।